আপনার কাছে আমাদের দাবি হবে। গতকালকে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোবিন্দাপুর ইউনিয়নের নারায়ণগঞ্জ গ্রামে মাওলানা হাসিবুর রহমান এর মাহফিলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাধা, তো বিষয়টা অবগত আছেন সবাই। আর ইতিমধ্যে কিন্তু ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তো ওনার বেশ ওনার যতক্ষণ উনি আলোচনা করেছে এবং ওনার আলোচনাগুলো আমি খুব গুরুত্ব সহ দেখছি যে উনি কি কোনো দলের নাম নিছে কি না, বা কোনো দলকে ছোটো করে বা কোনো দলকে কটাক্ত করে কোনো কথা বলছে কি না। তো আমি ওনার এই মাহফিলে উনি যতক্ষণ আলোচনা করেছিল মোটামুটি পুরা আলোচনাই, কিন্তু এর মধ্যে আপনারা পুরা ভিডিওটা দেখছেন কিনা জানি না, ওই তো অনেকে কাইটা দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট দেখছে। তো আমরা পুরা ওনার পুরা আলোচনা শুনছি। উনি কোরআন এবং কোরআনের থেকে উনি কয়েকটা হায়াত, সূরা ইব্রাহিমের কয়েকটা হায়াত নিয়ে উনি আলোচনা করেছে। তো আমার কথা হচ্ছে, আমরা বাংলাদেশি এবং আমরা বাংলাদেশে আমরা সবাই জানি যে 92% মুসলমান। আজকে 92% মুসলমানের দেশে কিভাবে কিভাবে তাদের এত সাহস হই তারা একটি কোরআনের মাহফিলে বাধা দেওয়ার? আর তারা কি মুসলমান নাকি তারা নাস্তিক? আমার তো মনে হয় তারা এই দুনিয়ার লোভে এবং দুনিয়ার নিজেদের প্রভাব বিস্তার করার জন্য আজকে কোরআনের মাহফিলগুলোতে বাধা দিই। এবং আলেমদেরকেই যেদিকে যাই না কেন আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন চলতেছে। আজকে দেখান একটা আলেমরে দেখান যে কোনো সুদ খাইছে বা কারো বাড়ি দখল করছে বা কারো ঘর দখল করছে, এমন কোনো প্রমাণ যদি বাংলাদেশে কেউ দেখাতে পারে যে আলেমরা কারো উপরে আঘাত করেছে, কাউকে গিয়ে আক্রমণ করেছে, এমন কোনো প্রমাণ বাংলাদেশে আছে কি না, বা এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে কি না? ওনারা হক কথা বলাই, আজকে আলেমরা হক কথা বলে, কোরআন থেকে কথা বলে। উনি যতক্ষণ উনি আলোচনা করেছে, বয়ান করেছে, সমস্ত পুরা আলোচনাটাই আমি শুনেছি এখানে সূরা ইব্রাহিমের থেকে উনি কিছু হায়াত নিয়ে উনি আলোচনা করে। এবং ওই আলোচনার ওই আলোচনা করতে গিয়ে উনি কোরআনের যে হায়াতগুলার বাংলাতে উনি ব্যাখ্যা দিয়েছে। আজকে উনি সত্য কথাগুলো বলাই, উনি কারো নাম বা কোনো দলের নাম বা কোনো জাতির নাম উনি উল্লেখ করে নেই, উনি শুধু কোরআনের আলোচনাগুলো করেছে। আজকে যদি আমাদের দেশে 92% মুসলমান হয়ে থাকে, তাহলে আমরা আজকে কেন আমরা আজকে কোরআনের মাহফিলগুলোতে বাধা দেওয়া হচ্ছে, আজকে আমরা নীরবে চুপ করে রয়েছি, আমরা কেন বাধা দিচ্ছি না? আমরা কোন জাতি আর আমরা কোন জায়গার? আর আরেকটা বিষয় হচ্ছে, উনি কেমন চেয়ারম্যান? উনি বলতেছে হুজুর ওইখান থেকে কিভাবে যাবে উনি দেখবে, যারা মাহফিলে আসছে তারা কি কি করে যায়, সে নাকি ভিডিও করে রেখেছে, কাউকে ছাড় দেবে না। উনি আরেকটা কথা বলেছে, উনি বাংলাদেশে উনি নাকি অবাধ সুস্থ নির্বাচন করে উনি ফার্স্ট হয়েছে। আরে ভাই, বাংলাদেশে কি অবাধ সুস্থ নির্বাচন বলতে কিছু আছে? আজকে আমরা আমাদের দেশে বাংলাদেশে আলেমদের উপরে যে মানে সবাই শুধু আলেমদের কি শুধু আলেমদের কি আলেমদের পিছনেই লাগছে কেন? আজকে আলেমরা কি তারা কি কোরআনের কথা বলতে পারবে না? আমি অবাক হয়ে থাকি এই সমস্ত নেতা ফেতা, সে কত বড় নেতা, সে তার গুন্ডা বাহিনী দিয়ে হুজুরের গাড়ি ভাঙচুর করেছে এবং সে মাইকে এসে ওই মাহফিলে মাইকে এসে বলতেছে কি করে হুজুর ওইখান থেকে বের হয়ে যাবে সে দেখবে, তার লাশ পড়বো ওইখানে। আজকে প্রশাসন কোথায়? এই গুন্ডা বাহিনী কারা পালতেছে, কারা লালন করতেছে এই গুন্ডা বাহিনী? আজকে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে আমরা সাধারণ মানুষ কেন চুপ করে রয়েছি? সত্যি আমরা যারা এই বাংলাদেশে এবং বাংলাদেশে বাস করি আমরা এতটাই ভীত হয়ে গেছি, আজকে কোরআনের উপরে আঘাত আসলো, কোরআনের মাহফিলে আঘাত আসলো, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার সাহস নাই। এই বাংলাদেশের ভিতরে হাজার হাজার
এমপি মন্ত্রী চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ইউপি সদস্য আমরা দেখাতে পারবো মানুষের বাড়ি ঘর দখল করে নিছে সরকারি টাকা তো হাই এছাড়াও তারা মানুষের বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে এ বাংলাদেশে আমি আমি বলতেছি একটা মানুষ বলতে পারবে যে কোনো আলেমে এক টাকা ঘুষ খেয়েছে কোনো আলেম কোনো হুজুর বা কোনো মসজিদের একজন সাধারণ ইমাম ইমাম সাহেব কার বাড়ি দখল করেছে বা কারো কাছে ঘুষ চেয়েছে এরকম একটা একটা মসজিদের ইমাম আমি আলেমদের কথা বাদ দিয়ে দিছি মসজিদের ইমাম মুয়াজ্জিন কেউ দেখাতে পারবে যে মানুষকে মানুষের উপর আক্রমণ করেছে মানুষের বাড়ি ঘর দখল করেছে আমরা দেখাতে পারবো হাজার হাজার ইউপি সাধারণ ইউপি সদস্যকে দেখাতে পারবো একজন সাধারণ মেম্বারকে দেখাতে পারবো চেয়ারম্যান বাদ দিলাম আর চেয়ারম্যান হলো জনপ্রতিনিধি সে তার এলাকার মানুষের সুখ দুঃখ কষ্টগুলো বুঝবে তার আবার এখানে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার মতো তার তার এত বড় দুঃসাহস কি করে হই সত্যি আজকে আমরা আমরা বলে থাকি যে আমরা বাংলাদেশে 92% মুসলমান তবে আমরা 92% মুসলমান নামে কাজে না আজকে যদি আমরা যদি ফুটিয়ে প্রত্যেকটি জায়গায় যদি যারা কোরআনের মাহফিলে বাধা দিয়ে তাদের বিরুদ্ধে যদি ওইখানে রুখে দাঁড়াতে পারতাম তাহলে আজকে আর এই দিনগুলো দেখতে হতো না সত্যি আমি অবাক হলাম উনি যে বক্তব্যগুলো রেখেছে উনি যে বয়ানগুলো করেছে এখানে উনি কারো নাম বা কোনো দলের নাম কোনো কিছু উনি ব্যবহার করে নাই উনি সূরা ইব্রাহিমের হায়াত বেশ কয়েকটা হায়াত উনি ইয়ে করেছে পড়েছে এবং ওই হায়াতে ওই কোরআন হায়াত থেকে উনি যে বাংলাতে ব্যাখ্যা দিয়েছে এতে করে যদি কারো উপরে আঘাত আসে কারো উপরে যদি আক্রমণ আসে একটা কথা বলে থাকি আমরা বাংলাদেশে যে সুরের মন পুলিশ পুলিশ তারা তো সুর তাহলে তো তাদের মন পুলিশ পুলিশ করবেই তাদেরকে উপর তাদেরকে যদি সত্য কথা বলে দেয় বা সত্য কথাগুলো যখন তুলে ধরে তখন তাদের স্বার্থে আঘাত লাগে তখন তাদের স্বার্থে আঘাত লাগে এজন্য তারা এই মাহফিলে বাধা দিচ্ছে এই মাহফিলগুলো হতে দিচ্ছে না জায়গা জায়গা বাধা দিচ্ছে কারণ আলেমরা তো আর আলেমরা হক কথা বলে আর আলেমরা তো কারো 500 টাকা ফকেটে নিয়ে যে তা ইমক ভাই ইমক নেতার প্রশংসা করব আলেমরা তো আর ওইটা করতে পারে না এজন্য আজকে আলেমরার কোনো মূল্য নাই বাংলাদেশে এজন্য আজকে আলেমদের কোনো মূল্য নাই বাংলাদেশে আলেমরা ফকেটে 500 টাকা নিয়ে বাইয়ের প্রশংসা করতে পারে না আলেমরা যা বলে হক কথা বলে এজন্য আলেমদেরকে বাংলাদেশ থেকে তারা হয়ে যায় কি জঙ্গি তারা হয়ে যায় তাদেরকে কোথায় ইয়ে করবে আফগানিস্তানে ও ফিলিস্তিনে তাদেরকে প্রেরণ করা হবে আমাদের দেশের নেতারা নেতাদের বড় বড় নেতাদের এসব বক্তব্য আমাদেরকে অবাক করে তোলে তারা কি মানুষ নাকি নাস্তিক তারা মুসলমানের পর্দায় ফরে বলে আমার মনে হয় না এসব নাস্তিকদের কারণে আজকে দেশটাকে গুমরা করে দিচ্ছে আজকে দেশের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে মানুষ মুখে কথা বলতে পারে না মানুষ মুখে কথা বলতে পারে না মানুষ নিজের নিজের কষ্টগুলা সব কষ্টগুলা নিজে বুক চাপা দিয়ে রাখছে আজকে কথা বলতে পারে না তার কারণ হচ্ছে এই নাস্তিকদের কারণে এই বাংলার জমিনে একটা মানুষ দেখাতে পারবে না যে একজন আলেম কারো বাড়ি দখল করেছে একজন আলেম কারো 10 টাকা মেরে খেয়েছে আলেম বাদ দিলাম সাধারণ একজন মুয়াজ্জিনরে দেখাতে পারবে না যে একজন মুয়াজ্জিন সে কারো টাকা মেরেছে বা কারো বাড়ি দখল করেছে বা কারো উপরে আক্রমণ করেছে কারো কাছ থেকে 10 টাকা ঘুষ নিয়েছে কারো কাছ থেকে 10 টাকা সুদ খেয়েছে আমরা দেখাতে পারবো আমরা বলতে পারবো ইউপি চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন প্রত্যেকটি জায়গায় জায়গায় দুর্নীতি হচ্ছে সেই ওই জিনিসগুলো না দেখে ওই ইয়েগুলো না দেখে তারা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করে তারা আলেমদের উপরে আক্রমণ করে আলেমদেরকে উপরে নির্যাতন করে তারা তাদের প্রভাব বিস্তার করতে চায় এলাকায় একটা বিষয় আমি বুঝতে পারলাম না উনি আমি তো প্রথমত ওনার যে স্ট্যাটাসগুলো ফেসবুকে ভাইরাল হচ্ছে আমি 2 মিনিট 1 মিনিটের ভিডিওগুলো দেখে বাপসি হয়তো হুজুরে হয়তো কোনো দলকে ছোট করে বা কোনো কিছু করে কথা বলেছে তো আমি ওনার পুরো যে মাহফিলের যে বয়ান করেছে উনি ওই বয়ান সমস্ত বয়ান শুনেছি উনি কোনো দলের নাম বা কারো নাম কোনো কিছু উনি উল্লেখ করে নেই তাহলে তাদের উপরে আঘাত কীভাবে আসবে তাদের কেন লাগবে কারণ হচ্ছে তারা হলো সুর সুরের মন পুলিশ পুলিশ
আর তার কিভাবে এত দুঃসাহস হয় যে সে একজন ইউপি চেয়ারম্যান হয়ে আজকে হুজুরে বলে হুজুর কি করে যাবে ওইখান থেকে মাহফিলে তারা আসছে তাদের ভিডিও করে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হ্যাঁ, তাদের এত এত বড় বাহিনী তারা জন্ম দিয়েছে বাংলাদেশে, প্রশাসন কি করে? প্রশাসন তো নিরপেক্ষ হওয়ার প্রয়োজন। এখানে তো উনি তো কোন দলের নাম নেই নাই বা কোন দলকে ছোট করে কথা বলে নাই, কোন এমপি মন্ত্রীকে গালি দেয় নাই। আজকে কোথায় আমাদের 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 দেশ? দেশটাকে আমরা গুমরা করে দিচ্ছি, আমরা সবাই চুপ করে রয়েছি দেশে, কোনো কথা বলার সাহস পাই না, আমাদের কথা বলার স্বাধীনতা নাই। আশ্চর্য হয়ে গেলাম আমি এই ভিডিওটা দেখার পর, আশ্চর্য হয়ে গেলাম। কারণ হচ্ছে আজকে কোরআনের কথা যদি দেশে না বলতে পারে, 92% মুসলমানের দেশ, ওই নামের 92% রাইখা লাভটা কি? প্রত্যেকটি জেলা জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যারা মুসলমান যারা দাবি করেন, প্রত্যেকটি জায়গায় যে জায়গায় কোরআনের মাহফিলে বাধা দেবে আপনারা রুখে দাঁড়ান, সে হক চেয়ারম্যান, সে হক মন্ত্রী, সে হক এমপি, ওইটা দেখার বিষয় না। ইসলামের পক্ষে যারা আছে তাদেরকে আমরা সমর্থন করি, ইসলামে ইসলামের ইসলাম বিরোধীদের পক্ষে। ইসলাম কখনো ইসলামে হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না। তবে ইসলামের যে মাহফিলগুলো হচ্ছে বা কোরআনের যে মাহফিলগুলো হচ্ছে ওইখানে এসে যারা বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করেন, তারা তো মুসলমান না, তারা নাস্তিক, তারা কখনো মুসলমান হতে পারে না। প্রত্যেকটি জেলা উপজেলা গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে যারা যে যে কোনো জায়গায় মাহফিল হোক না কেন, ওই মাহফিলে যারা বাধা দিতে আসবে তাদেরকে তারা নাস্তিক, তাদের বিরুদ্ধে দাঁড়ান। ওইখানে আমরা জনগণ দাঁড়াতে হবে, আলেমরা কখনো ঝগড়া করবে না, আলেমরা কখনো চাই না যে কারো কারো প্রতি তারা ইয়ে করো, তারা কখনো হাতে লাড়ি নেয়নি। যারা বলে এ কথাগুলো বাংলাদেশে যে আলেমরা নাকি ঝগড়া লাড়ি নিয়ে মাঠে নামে, ওইগুলো হলো তাদের মানে কি বলবার, এগুলো বইলা লাভ নাই। আলেমরা কখনো কারো বিরুদ্ধে বা কারো হক মেরে খাইছে এমন একজন মুয়াজ্জিনের মসজিদে মুয়াজ্জিন কেউ দেখাতে পারবে না আমাদেরকে। আজকে লজ্জা হয় নিজের প্রতি নিজের, আজকে আমরা কোথায় বাস করতেছি, আমরা কোন দেশে জন্ম নিয়েছি যে দেশে আলেমরা কোরআন হাদিসের কথা বলতে পারি না। আমরা নিজের স্বার্থ এবং নিজের প্রভাব বিস্তার করার জন্য আমরা ইমানটারে বিক্রি করে দিচ্ছি। আজকে কথা যারা কথা বলতেছে তাদেরকে হই দলীয় বানায় যে সে এ দলীয়, সে ওই দলীয়, সে জামাত, সে শিবির, সে আওয়ামী লীগ, সে বিএনপি, এগুলো কেন, এগুলো কেন দেশে? ইসলামের পক্ষে যারা আছে, ইসলামের পক্ষে যারা কথা বলে সে যে কোনো দলের হোক না কেন, ইসলামের পক্ষে যে কথা বলবে তাকে আমরা সমর্থন করব। আর ইসলাম ইসলামের বিপক্ষে যারা থাকবে সে যে দলের হোক না কেন, সে যত বড় নেতা হোক না কেন, সে নেতা হতে পারে কিন্তু আমার কাছে নেতা না, সে আমার কাছে নাস্তিক। যারা ইসলামের এই মাহফিলে বাধা দেয়, ইসলামের এই মাহফিলে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সে আমার চোখে আমার নজরে সে একজন নাস্তিক, সে কখনো মুসলমান হতে পারে না। মুসলমানের সন্তান কখনো কোরআন হাদিসের মাহফিলে বাধা দিতে পারে না। প্রত্যেকটি জায়গায় আমার সকলের প্রতি, আমার এই লাইভে যারা যুক্ত আছেন সকলের প্রতি আমার অনুরোধ, যেই এলাকায় হোক না কেন কোরআন হাদিসে মাহফিল কোরআন মাহফিলে বাধা দেবে আপনার রুখে দাঁড়ান। শুধু আলেমদের পিছনেই লাগতে পারে, শুধু আলেমদের পিছনেই লাগে। আজকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এরকম সংবাদ বাহিরের গণমাধ্যম আজকে প্রচার করতেছে, কেন আপনারা এইগুলা নিয়ে আপনার আপনাদের কেন ভাবনা চিন্তা নাই? আপনারা শুধু আলেমদের পিছনে লাগেন। আজকে যদি একটা এক দুইটা মাহফিলে বাধা দেওয়া হতো বা তাদের প্রতিহত করা হতো, তাহলে আজকে সারা বাংলাদেশে এই এই ঘটনাগুলো ঘটলো না, প্রত্যেকটি জায়গায় জায়গায় ঘটনা ঘটতেছে। আপনারা ভাবছেন এই আমাদের বাংলাদেশে ইসলামিক টিভি নামের একটি ফেসবুক পেজে আমি দেখলাম এই গেছে কয়েকদিনে, মাত্র 3 মাসে প্রায়
কত 573টি মাহফিলে বাধা দেওয়া হয়েছে। তারা প্রত্যেকটি জায়গা নাম এবং কোন কোন জায়গায় কোন হুজুর কোন আলেমে মাহফিল করতে গিয়েছে এবং বাধা দিয়েছে ওইগুলো কিন্তু তারা তুলে ধরেছে। আজকে কেন আমাদের লজ্জা হওয়া উচিত? আমরা মুসলমান হিসেবে, মুসলমান সন্তান হিসেবে আজকে ইসলামের উপরে আক্রমণ হচ্ছে, আমরা কথা বলতে পারি না, আমাদের আমরা বাধা দিতে পারি না, আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না, আমাদের লজ্জা হওয়া উচিত। এক দুইটা জায়গায় যদি আমরা যদি সুন্দরভাবে বা আমরা যদি ওইখানে প্রতিহত করতে পারতাম বা তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারতাম তাহলে ওইগুলা দেখে, এখন তো বর্তমান ফেসবুকে সোশ্যাল মিডিয়ার যুগ, যখন বাধা দেবেন তখনই কিন্তু ওই ভিডিওগুলো ভাইরাল হবে, আর সে ভাইরাল ভিডিও দেখেই কিন্তু তারা যে নাস্তিক রয়েছে এবং যারা ইসলামের বিপক্ষে কথা বলে, যারা নিজের প্রভাব বিস্তার করার জন্য আলেমদের উপরে আক্রমণ করে, তারা সাবধান হতো। আজকে আমরা করতে পারি না বিধি তারা সাহস পাচ্ছে, আজকে আমরা কথা বলি না দেখি তারা সাহস পাচ্ছে দিনের দিনে। তারা প্রশাসনকে ব্যবহার করে, তারা তাদের দলকে ব্যবহার করে তারা আলেমদের উপরে আক্রমণ করতেছে। আমি কুমিল্লা লাকসামের পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, যত দ্রুত সম্ভব ওই ইউনিয়ন চেয়ারম্যানকে, ওই নাস্তিককে যাতে করে গ্রেফতার করে। সে যে কথাগুলো বলছে, সে যে ভাষণ দিয়েছে কয়েক মিনিট, প্রায় 3 মিনিট সে কথা বলেছে, 3 মিনিটের ভিতরে প্রত্যেকটি কথাই ছিল তার জগরাটি কথা, এবং সে হুমকি দিয়েছে মানুষকে, সে দেশকে, পুরো দেশের মুসলমানকে হুমকি দিয়েছে, শুধু ওই ওই এলাকা বা ওই গ্রামের মানুষকে হুমকি দেয়নি, সে প্রত্যেকটি মুসলমানের উপর আঘাত করেছে, সে প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। আমি কুমিল্লা লাকসামের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো যে ওকে যত দ্রুত সম্ভব যাতে গ্রেফতার করে। ওই ধরনের নাস্তিক ওরা কখনো জনপ্রতিনিধি হতে পারে না, আর সে জনগণের জন্য কতটুকু সেবা করবে ওইটা তার ওই যে 3 মিনিটের যে বক্তব্য দিয়েছে ওই বক্তব্যটি বোঝা যায় সে কোন ধরনের জনপ্রতিনিধি। তার মতো গুন্ডার প্রয়োজন নাই দেশের জনপ্রতিনিধি হওয়া, একটা গ্রাম বা একটা ইউনিয়নের জনপ্রতিনিধি হওয়ার, সে হলো গুন্ডা বাহিনীর লোক, সে নিজে গুন্ডা বাহিনী লালিত পালিত করে রাখছে যাতে করে কোরআনের মাহফিল এবং মুসলমানদের উপর আঘাত করতে পারে। সে কখনো মুসলমানের পর্যায়ে পড়ে না, সে একজন নাস্তিকের পর্যায়ে পড়ে। প্রত্যেকটি জায়গায় সকলকে আমি অনুরোধ করব, যে জায়গাগুলোতে মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে, সে জায়গাগুলোতে যেন আমরা রুখে দাঁড়াই এবং আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। কারণ হচ্ছে আজকে তাদের দেখা দেখি কিন্তু আজকে তাদের জন্য কিন্তু অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারাও কিন্তু একটা সময় এসে মুসলমানের মাহফিলে বাধা দেবে, তাদের কাছ থেকে কিন্তু তারা উৎসাহ পাচ্ছে। হিন্দু ধর্ম বলেন, অন্য অন্য ধর্ম বলেন, সব ধর্মের মানুষই এক উৎসাহ পাচ্ছে তাদের কাছ থেকে, তারা উৎসাহ দিচ্ছে। আজকে তারা বাধা দিচ্ছে, কালকে দেবে হিন্দু বা বৌদ্ধ অন্য কোনো ধর্মীয় অবলম্বীরা আইসা মুসলমান কোরআন মাহফিলে বাধা দেবে, আজকে তাদের কাছ থেকে উৎসাহ পাচ্ছে। সত্যি আমরা দাবি করি, আমরা 92% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশে আজকে কোরআনের মাহফিলে বাধা দিয়ে আর আমরা চুপ করে দর্শকের নীরব ভূমিকা পালন করি। সত্যি আমরা আমাদের প্রশংসা করা উচিত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা যুক্ত ছিলেন। আসলে আমার কথাগুলো আমার খুব কষ্ট লেগেছে এই ভিডিওটা দেখার পরে, হুজুরের এই বয়ান শোনার পরে যতটুকু মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে ইসলাম, তারা যে ষড়যন্ত্র চলতেছে ইসলাম উঠিয়ে দেওয়ার জন্য, ওই ষড়যন্ত্র তারা সাকসেসফুল হবে এবং সাকসেসফুল ইতিমধ্যে করে ফেলেছে, আর না হয়ে আজকে জায়গা জায়গা বাধা দেওয়া হইতো না কোরআনের মাহফিলে, আজকে আলেমদেরকে ছোট করে দেখতো না, আজকে আলেমদের উপরে আক্রমণ করলো না, আলেমদের গাড়ি ভাঙচুর করার সাহস পেত না। মাহফিলটি যে চেয়ারম্যান এসে মাইক সরিয়ে নিয়েছে, সেই চেয়ারম্যান ভাইরাল।
সেই এলাকার মানুষ এই চেয়ারম্যানের কাছ থেকে কি আশা করবে, কি উন্নয়ন আশা করবে সেই এলাকার মানুষ? মাথার ঘাম পায়ে ফেলে তারা কত কষ্ট করে সেই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। একটি ওয়াজ মাহফিল আয়োজন করতে কত কষ্ট হয় একমাত্র তারা জানে, যারা আয়োজক কমিটি তারা জানে। যারা আয়োজন করে সে কমিটির উচিত ছিল তারা শক্তিশালী হয়ে সেই মাহফিলের আয়োজন করা, এবং এই চেয়ারম্যান সে মানুষদেরকে, সেই এলাকার মানুষদেরকে সে কী শিক্ষা দিল, সেই এলাকার মানুষের আজকে সে থুতু পেল, ঘৃণা পেল এই চেয়ারম্যান। সে কীভাবে পারল একজন প্রতিনিধি হয়ে এই কাজটি করতে আমার বুঝে আসে না। এরা আসলে, এরা হচ্ছে ইসলামের শত্রু, এরা হচ্ছে ইসলামের দুশ্মন। এদের দ্বারা কখনোই সমাজ পরিবর্তন হতে পারে না, এদের দ্বারা কখনোই একটি জাতি উন্নত হতে পারে না, এদের দ্বারা কোনো সমাজ ভালো পথে আসতে পারে না। যেই সমাজের মানুষগুলো চেয়েছিল কোরআনের আলোচনা শুনে তারা হেদায়েতের পথে আসবে, তারা আল্লাহওয়ালা হয়ে যাবে, তারা নবী রাসূলের পথে আসবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, সেই লোকগুলোর মনোবাসনা, সেই লোকগুলোর হেদায়েতের পথ, সেই লোকগুলোর মনের একেবারে যাকে বলা হয় তাদের মন ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে এই চেয়ারম্যান। তারা নিজেরাও ভালো কথা বলতে পারে না, এবং একজন হুজুরের যে তারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে সেখানেও তারা বাধা দিচ্ছে। সেখানে করোনা, খেলাধুলা, যাত্রা প্যান্ডেল, গান বাজনায় করোনা নেই, ওয়াজ মাহফিলে করোনা। তারা ওয়াজের আয়োজন করেছে, মাহফিলের আয়োজন করেছে, মা বোনরা যেন পদ্মা সহিত চলতে পারে, মা বোনরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ভাইরা যেন, সবাই যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর পথে চলে, আল্লাহর পথে আসে, সেজন্য তারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। সেই ওয়াজ মাহফিলটাকে এই কুলাঙ্গার চেয়ারম্যান সে ভেঙে দিল, সে মাহফিলটা সে একেবারে তার গুন্ডায় নিয়ে এসে সে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই সকল কুলাঙ্গার চেয়ারম্যানকে আপনারা কখনোই ভোট দিবেন না। আপনারা দেখবেন তার চরিত্র কীরকম, সেই চেয়ারম্যান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি না, এরকম চেয়ারম্যান দেখে আপনারা ভোট দিবেন, তাকেই আপনারা নির্বাচিত করবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।